সবাইকে শুভ সন্ধ্যা। রিজেন্ট হসপিটাল উত্তরা এবং মিরপুর শাখা। আমরা যখন এই রিজেন্ট হসপিটালে একটু ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে বলতে চাই, যখন প্রথম বাংলাদেশের রোহিঙ্গা আসলো তখন কিন্তু রিজেন্ট হসপিটালে প্রথম ক্যাম্পিং শুরু করে। পরবর্তীতে ডেঙ্গুর সময় যখন অন্যান্য হাসপাতাল অনেক বড় বড় ফি নিয়ে ডেঙ্গু টেস্ট করছিল, তখন কিন্তু রিজেন্ট হসপিটাল ফ্রি ডেঙ্গু টেস্ট করেছে। এবং যখন করোনা মহামারী আসলো তখন কিন্তু রিজেন্ট হসপিটাল তার দুটি হাসপাতাল, দুটি ব্রাঞ্চ, একটি উত্তরা এবং মিরপুর শাখা আমরা গভর্নমেন্টকে ডেডিকেটেড করি। এছাড়াও আমাদের একটি 4-স্টার হোটেল, যেটিও আমরা গভর্নমেন্টকে ডেডিকেটেড করি। রিজেন্ট হসপিটাল উত্তরা এবং মিরপুর শাখায় এই মুহূর্তে এখন অনেক COVID-19 পজিটিভ রোগী তারা সেবা নিচ্ছে, আমরাও সেবা করার জন্য বদ্ধপরিকর। আমরা বারবার বলেছি যে আপনাদের যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাদের পাশে আছি। কোনো বেসরকারি হাসপাতাল হয়তো বা কোনো রোগী রিসিভ করছে না, কিন্তু আমরা আমাদের সাধ্যের বাইরে গিয়েও যতটুকু সম্ভব ততটুকু আমরা চেষ্টা করছি। রিজেন্ট হাসপাতাল বরাবরই আপনাদের জন্য, রিজেন্ট হাসপাতাল সবসময় আপনাদের পাশেই থাকবে। দু একটি ছোটোখাটো কথা আমরা না বললেই নয়, চলার পথে ভুল ত্রুটি আমাদেরও হতে পারে, সেই ভুল ত্রুটিটুকু এই মহামারীর সময় আপনারা ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন, এটাই আমরা আশা করি। আর আমাদের ডাক্তার, আমাদের চিকিৎসক, সরকার আপনারা জানেন চিকিৎসকদের জন্য প্রণোদনা ঘোষণা করেছেন। এই বিষয়টি যখন আমি চিকিৎসকদেরকে জানাই তখন আমাদের চিকিৎসকরা সমস্বরে বলে ওঠে, আমরা কোনো প্রণোদনার জন্য কাজ করি না। আসলেও আমরা কোনো প্রণোদনার জন্য কাজ করি না, কোনো চিকিৎসক টাকার জন্য কাজ করে না, দায়িত্ববোধ থেকে আমরা কাজ করি। আমরা যারা এখানে, আমরা 24 ঘন্টা রিজেন্ট হসপিটাল এবং অঙ্গ প্রতিষ্ঠান সহ সরকারের নিয়োজিত যে সমস্ত প্রতিষ্ঠান আমরা নিয়োজিত করেছি, আমরা যারা এখানে কাজ করছি, তারা আমরা সব সময় আমাদের নিজেদের দায়িত্ববোধ থেকে কাজ করি। আমরা কিন্তু আমাদের পরিবারের কথা একবারও ভাবি না, আমাদেরও পরিবার রয়েছে, সকলের পরিবার রয়েছে। আমরা আমাদের পরিবারের কথা ভাবি না, পরিবার ছেড়েই আমি সহ আমার যারা সহযোদ্ধারা রয়েছেন তারা কিন্তু এই হাসপাতাল এবং হোটেলে আমরা দিন রাত কাজ করে যাচ্ছি। আমাদের মেসেজ একটাই, আপনারা ঘরে থাকুন, নিরাপদে থাকুন, আমরা আছি আপনাদের সাথে, আপনাদের পাশে আছি। যে কোনো সময় আমাদের হটলাইনে একটি ফোন দিন, পৌঁছে যাবে আপনার বাসায় আমাদের অ্যাম্বুলেন্স। হটলাইন নাম্বারটি বলছি 01958418113, 01958418116। এই দুটি নাম্বারে ফোন করলে আমাদের কন্ট্রোল রুম থেকে আপনাদেরকে যে কোনো সহযোগিতা আমরা দিতে পারব। আরেকটি কথা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, আমরা মানুষ, মানুষের জন্যই কাজ করব। আমরা এখানে আমরা মানে অন্য কোনো কিছু চিন্তা করার অবকাশ নাই। আমি হয়তো বা একজন রাজনীতিবিদ, আমি হয়তো বা একজন সংবাদকর্মী, কিন্তু তারপরেও কিন্তু আমি মানুষ। মানুষ হিসাবে পাশে দাঁড়ানোটাই হচ্ছে আমার ধর্ম, এবং মানুষ হিসাবে পাশে দাঁড়ানোটাই হচ্ছে আমার কর্ম। এই দুটোকে মিলেই আমি সবসময় আপনাদের পাশে আছি। ধন্যবাদ।